हेलो भिवर्स असलामु आलैकुम आमी रिपन होंडा मोटर्स थेके आज के आरो एकटी नतून बाइक निये आपनादेर साथे कथा बोलबो आर सेटी होच्छे होंडा लिवोर जे निउ भार्सन सेटी निये आर आजके आमी आपनादेरके जानिये देওয়ার চেষ্টা করব पूर्वेर लिवो एबं नतून जे लिवोटी बेर होयेछे एई दुटार मध्ये की की पार्थक्य थाकছে एबं एई लिवोते स्पेशाली की की थाकছে एर माइलेज कत एर प्राइस एवरिथिंग आजके भिडियोते जानिये देওয়ার চেষ্টা করব। तो আপনারা शुरू থেকে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা এই ব্যাগটি সম্পর্কে ডিটেইলস সবকিছু জানতে পারবেন। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ধন্যবাদ সবাইকে। नतून डिजाइनर बाइकटीते रयेछे आकर्षणीय फ्रंट लुक, शार्प हेडलाइट और कार्व भाइसर, रयेछे फ्लैश इंडिकेटर जा पूर्वेर लिवो थेके एटिके करे तुलेछे आरो स्टाइलिश और अट्रैक्टिव। एछाड़ाओ एई बाइकटिर मेजर जे चेंजेस सेटी होच्छे फ्यूल टैंकेर दुई पाशे रयेछे आकर्षणीय और दीर्घ डायनामिक ग्राफिक जा पूर्वेर लिवोते किछुटा अंश जुड़े छिलो, बाट एटाते पुरो फ्रंट थेके बैक निये पुरोटाते रयेछे सेटी। এছাড়াও বাইকটিতে রয়েছে শক্তিশালী রিয়ার ফেস যাতে থাকছে ফ্যাশনেবল টেইল লাইট এবং ফ্ল্যাশি ইন্ডিকেটর যা ইমার্জেন্সি ব্রেকিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এছাড়াও বাইকটিতে থাকছে আকর্ষণীয় গ্র্যাব রেইল যা শক্তিশালী ও মেটালিক যা একে করেছে আরও স্পোর্টি লুক দিয়েছে। এটি অবশ্য পুরোটাই মেটালিক একটি এবং খুবই গ্রিপি যা ধরার জন্য খুবই কমফোর্টেবল। এছাড়াও বাইকটিতে রয়েছে দীর্ঘ ও আরামদায়ক সিট যাতে আপনারা অনায়াসে তিনজন রাইড করতে পারবেন, বাট যদিও তিনজন রাইড করা আইনত ঠিক না, তারপরও আপনারা তিনজন আরামদায়ক সিটে বসতে পারবেন। এছাড়াও বাইকটিতে রয়েছে ক্রোম প্লেটেড মাফলার ও কাভার যা আপনাদেরকে দিবে স্মার্ট অ্যাপিয়ারেন্স যা মূলত হুন্ডার সবগুলো বাইকেই থাকছে। রয়েছে 5-step অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন যা রাস্তায় আপনাকে দিবে আরও স্টেবল রাইড এবং কমফোর্টলি আপনারা খুবই स्टेबल भावे अपनादेर बैकटीके राइड करते पारबेन खूब सहजेई। तो 5-step एडजस्टेबल सस्पेंशन आपनादेरके सेई सुविधाटी दिबे। बैकटीते रयेछे डिजिटल एनालग मीटार जा स्टाइलिश लुक एबं आधुनिक टेक्नोलॉजी समृद्ध जाते रयेछे सार्विस व्यू इंडिकेटर और डिजिटल क्लक जा आपनादेरके सब समय सठीक तथ्य दिये थाकबे। एछाड़ाओ বাইকটিতে রয়েছে লো মেইনটেনেন্স সিল চেইন যা রোলার টাইপ চেইন থেকে আরও দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী। পূর্বের চেইন থেকে এর কার্যক্ষমতাও অনেকটা বেশি বলা যেতে পারে। এছাড়াও বাইকটিতে রয়েছে এয়ারকোল্ড 4-স্ট্রোক এসআই ইঞ্জিন যার ডিপ্লেসমেন্ট 109.19 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 8.43 PS বা 7500 RPM, ম্যাক্সিমাম টর্ক 9.09 Nm বা 5000 RPM। এয়ার ফিল্টার টাইপ ভিসকাস পেপার ফিল্টার, স্টেনিং মেথড, সেলফ এবং কিক, দুভাবে আপনারা বাইকটিকে স্টার্ট করতে পারবেন। হ্যাঁ, এছাড়াও বাইকটিতে রয়েছে এয়ার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 8.5 লিটার, এতে রয়েছে 80 mm ग्राउंड क्लियरेंस। बाइकटिर फ्यूल टैंक कैपासिटी होच्छे 8.5 लिटार एवं ये बाइकटीते रयेछे 1285 मिलीमीटर दीर्घ 1285 मिलीमीटर दीर्घ हुईल बेज, 180 मिलीमीटर ग्राउंड क्लियरेंस एवं बाइकटीते। এছাড়াও লিভো নিউ বাইকটির पीछने एवं सामने रही है 80/100 টিউবলেস टायर যা আপনাকে রাস্তায় আরও বেশি গ্রিপ পেতে সাহায্য করবে এবং বাইকটিতে আরও রয়েছে 240 মিলিমিটার ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং পিছনে রয়েছে 130 মিলিমিটার ডাম ব্রেক। বাইকটির ফ্রন্টে যে সাসপেনশন ব্যবহার করা হয়েছে ফ্রন্টের সাসপেনশনটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন। এই বাইকটিতে আপনারা মাইলেজ পাবেন 74 কিলোমিটার পার লিটার। এটি অবশ্য হোন্ডা টেস্ট মেথডে প্রমাণিত।